জঙ্গলে আগুন লাগাবেন না এমন স্লোগানকে সামনে রেখে ভালিডুংরি কদমপুর আরসা থানা পুরুলিয়া জেলায় অবস্থিত সিধু কানু মিশন প্রচার শুরু করে দিয়েছে। জানা গিয়েছে সিধু কানু মিশনের সভাপতি নরেন হাসদা মহাশয়ের কাছে থেকে। তিনি গ্রামে গ্রামে সাঁওতালি ও বাঙালি নাচ ও গান করে প্রচার চালাবেন। তিনি অযোধ্যা পাহাড়ের প্রতিটি গ্রামে গিয়ে বাংলা ও সাঁওতালি অনুষ্ঠানের মাধ্যমে প্রচার চালাবেন। নরেন হাসদা মহাশয় সিধু কানু মিশন পরিচালনা করেন নাচ ও গানের মাধ্যমে। তিনি গ্রামে গ্রামে গিয়ে নাচ ও গান করে যে টাকা জোগাড় করেন সেই টাকা দিয়ে মিশনের অনাথ আশ্রমের বাচ্চাদের পড়াশোনা ও খাওয়ার খরচ করেন। বাংলা হিন্দি ও সাঁওতালি মাধ্যমে পড়াশোনা শেখানো হয়। সাঁওতাল সমাজে প্রচলিত নাচ গান দং লাগড়ে বাহা সরহাই নিয়ম কানুন তিনি নিজেই শিখান সপ্তাহে একদিন করে। সবাইকে বুঝাতে হবে যে এইটা খুব অপরাধ, খুব অন্যায় কাজ। কখনো জঙ্গলে গাছ আগুনে লাগাবেন না, এটাকে বাঁচাতে হবে। আমরা এই নিয়ে বাঁচে আছি, গাছেই সব কিছু দেয়, গাছেই তো সব কিছু দেয় আমরা আমরা তাই গাছপালা ধ্বংস করে দিলে হবে? সবাইকে বুঝাতে হবে। জানলাম দিশম গান্ডে পুরু পারম হাড়িয়ার দারে নাড়িতে গাবানা কান মাসে সে বেড়ে সে হাড়িয়ার দারে নাড়িতে গাবানা কান নজি সেরে দা জানলাম দিশম হাড়িয়ার গান্ডে পুরু আর পুরুর সিঙ্গেল দাহি তো যেটুকু বীর বুরু দারে মেনা ওনা হ ওনা হবন মানে বুরুর সিঙ্গেল দাহি মানে আবার ওড়া রবন দাহি দাহি বাঙ্গাই সেচে বাবু আমার পাহাড়ে আগুন জ্বলছে মানে আমার ঘরে আগুন জ্বলছে আর আমি সুন্দর গান গায়ে বেড়াচ্ছি আমার সুন্দর জঙ্গল মহল সুন্দর আমার জঙ্গল মহল আমার গান অনেক লোকেই শুনেছে আমি সুন্দর জঙ্গল মহল বর্ণনা করছি কথাই কন্ডিটা সুন্দর এই যে পাহাড়ে আগুন লাগছে এটা আমাদের নিভাবার দায়িত্ব আমাদের এটাকে বাঁচা আবহাওয়া যত সংস্কৃতি পে চাপায় তাতে চেয়াতে বনতা হয় না আবার যত মন চাবা না আবার মাতৃভাষা লো পড়া পেছনে সেনাই বাং তাহলে কাছে বন চালা দিকু ছতিক কো গাতে বন বাপ বাং কো গাতে বন নিজেরা মাতৃভাষা আবার যাহা সংস্কৃতি কি না নগ তীর হ চাবা উচিত বা নগ শব্দ হয় গাই জঙ্গল মহল নিয়ে আমি জঙ্গল মহল বর্ণনা করি আর আমার পাহাড় জঙ্গলে আজ আগুন জ্বলছে তাহলে আমরা কোথায় থাকব এই যদি আমাদের ঘরেই আমরা আগুন লাগাইলি তাহলে কি পাথর চাটানটাই থাকব নকি দাদা যেটুকু পাহাড় জঙ্গল বাঁচে আছে গাছপালা বাঁচে আছে সেটাকে আবার নষ্ট করছি এই গাছ কাঠ পালা নিয়ে আমরা বিকে কিনে বাঁচছি যেটুকু বাঁচেছে সেটাও পুড়ে শেষ করে দিচ্ছি সরকার করে দিচ্ছি হবে গাছ গাছড়ার থেকে আমরা মানুষ এই গাছের নিয়ে গাছের অক্সিজেন নিয়েই মানুষ জীব জিয়ালে আমরা বাঁচে আছি তাই যদি আমরা এটাকে জঙ্গল বন জঙ্গল পাহাড় গাছপালাকে যদি না রক্ষা করি তাহলে আমরা থাকবো কোথায় কত সুন্দর সুন্দর আমি গান গাই আমার জঙ্গল মহলকে বর্ণনা করি আর জঙ্গল মহল এই হচ্ছে না সবাইকে বুঝাবেন সবাইকে বুঝাবেন যে পাহাড় জঙ্গলে কেউ আগুন লাগাবেন না কেউ কোন রকমে আগুন লাগাবেন না সবাইকে বুঝাবেন এই জঙ্গল মহল খুব অপরাধ খুব মারাং মানে পাপ রে কামি চাই না পাপ পা মারাং কাম নয়া দারে বীর বুরু দারে নাড়ি মেনাতে আবো মানমি জিয়ালি বাঞ্চা মেনা বোন আর যেটুকু সারে একলা ওনারে সেঙ্গেল দাহি কেন তো সেঙ্গেল দাবো নিজেরা ঘরো যেরকম দাহি জম বাঞ্চা হয়ে দেবো না আরে বীর বুরু দাবো কেন নয়া দাদ বাহরে দিশম রেন হড়া দমান কেন বাঞ্চা হয়ে দেবো আর যাহাই কে ডাহি একনা জুড়ি একনা কোন কো বুঝাও কো তমন পে যে চেদা পে ডাহি একনা বাবু আদে যত যদি কোন ডাহি আর তারে পালা কো আচ্ছা ধীরি চাটান কে বন দুড়ু তাহে দাড়ে তাহে না বন ধীরি ডুমরি রে তাহলে বাঁচা হই তাহলে দারে পালা দারে কই গে রান মুরগান এমন সালাম কিছু দারে কই নামো পাহি লীলা যখন চাসবা শুরু হেড়ে বাং হই কান তাহে না উরে বীর রে আবো তাহে গাতে বীর জ জ গাতে বাঁচাও মেনা পন আর নিতো যেটুকু সারে একনা নিতো চাবা একনা এর হেও না।
নরেন হাঁসদা মহাশয় অষ্টম শ্রেণী পাস করার পরে পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি। তিনি নাচ ও গানের উপরে ঝুঁকে পড়েছিলেন। নরেন হাঁসদা মহাশয় 2021 সালে আদিবাসী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সিধু কানু স্মৃতি পুরস্কারও দেওয়া হয় এইসব মহৎ কাজের জন্য।